আসসালামু আলাইকুম, টুডেস ডেট ইজ সেপ্টেম্বর 1, 2024। আর আমরা এখন কোথায় আসছি? ব্রেকফাস্ট। তুমি কোনটা লাইক করছো ব্রেকফাস্ট? ওয়াফল। ওয়াফলটা আরে কি খাও বাবা, তো ওল্ড টেস্ট তো নেই, মজা নেই কি মজা নেই রে। দিস টেস্টস লাইক আইসক্রিম কোন। আইসক্রিম কোনের ওই পাউডার দিয়ে তো ওয়াফল বানায়। ইয়েস, সেম ইনগ্রেডিয়েন্টস ইউজ করে। আমরা গত রাতে বাসা থেকে খাবার নিয়ে গেছিলাম, সেই খাবারটা খাইছি। তো আজকে সকালবেলা সেপ্টেম্বরের 1 তারিখ নিচে আসলাম ব্রেকফাস্ট নেওয়ার জন্য। 6:30 to 9:30 নাস্তার টাইম। আমেরিকার হোটেলগুলোতে কি ধরনের নাস্তা সার্ভ করে সেটাই আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আশা করি সবাই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা আগেও কয়েকবার ঘুরতে গিয়েছিলাম, সেখানে আমরা এয়ারবিএনবি নিছি, হোটেলে এভাবে থাকা হয় না, সেজন্য এবার হলো আমাদের প্রথম এক্সপিরিয়েন্স। আপেল নিতে পারো, ফ্রুটস আছে এখানে, আবার কাপড় আছে, যদি কেউ টিপস দেয়। এই যে এখানে হলো আলু সিদ্ধ, মানে আলু এরকম ফ্রাই করছে, এগুলো ওয়ার্মার দেওয়া আছে। এখানে বেগেল, মাফিনস, পাউরুটি আছে। প্লেট নাও, সাইডে নাও, সাইডে একটু পর আলু নিয়ে দেখি টেস্ট কেমন। এখানে সব রকমের সস আছে, এখানে হলো টোস্টার আছে। আমরা আমাদের ব্রেড গুলো এখানে এখন টোস্ট করে নিবো। বাটার কিনছি, জেলি নিবেন। এদিকে ইয়োগার্ট আছে ছোট্ট একটা ফ্রিজে। এখানে টিস্যু, ওকে এখানে টিস্যু নাও। জায়গায় বাচ্চাদের সিরিয়াল আছে, বাটি আছে। ওই যে এখানে ওয়াফল মেকার আছে, এখানে হলো ওয়াফল বানায়, ওয়াফলটা আগে অর্ডার করতে হয়। এখন 9:30 বাজে গেছে, এদিকে লক করে দিছে। এখানে হলো সব কফি, টি, কফির পট সব কিছু আছে। তো আমি ভিডিও করতেছি, পরে আসলো। মাইক্রোওয়েভ আছে, এই যে এখানে কাপ, এখানে কফি, এই যে সব রকমের সুগার টুগার সব কিছু আছে, মিল্ক আছে। তো আমরা তো একদম শেষ সময় আসছি, ভিতরে আমরা লবিতে জায়গা মানে লবি একদম ফুল হয়ে গেছে, তো আমরা বাইরে চলে গেছি আর কি। ছোটো ছোটো এগুলো অনেক সুন্দর ট্রি এগুলো। চাপ দিয়ে ধরে রাখলে কফি পরে, যতক্ষণ চাপ দেয় ততক্ষণ পরবে আর কি। ছোটো দুই ভাই বোন এখানে আবার কফি বানাতেছে। তো আমি হাফ অ্যান্ড হাফ নিয়ে নিছি, কফি নিয়ে নিছি, টিস্যু নিয়ে নিছি, সুগার আর স্ট্রেয়ার নিয়ে নিছি, এখন বাইরে চলে যাচ্ছি। ফুলগুলো এত সুন্দর হয়েছে, ওয়া। এই যে ফুল বানা। তো আমরা এখন বাইরে এসে বসছি, ভিতরে আমাদের জায়গা হয় নাই। বাইরে পরিবেশটা সুন্দর, এখানে সুইমিং পুল আর এখানে হলো টেবিল। আমরা এক একজন এক এক রকম খাবার নিয়ে আসছি। নিশাদ বেগেল কিনছি খাই, আমি এগুলো আনছি, জানি না খাইতে পারবো কিনা। ওয়াফলগুলো বেশি সুন্দর। আরেক খাবে মাফিন আর এগ। আর এই যে এখানে হলো সুন্দর সুইমিং পুল, বাইরের ভিউটা অনেক সুন্দর। দেশি নাস্তা আর বিদেশি নাস্তা টেস্ট কেমন, মজা না? নুন ছাড়া। এখানে দুইটা সুইমিং পুল আছে, একটা ইনডোর একটা আউটডোর। আউটডোরে সুইমিং পুলটা খুলবে 10:00 থেকে 10:00, 10 AM to 10 PM। এখন এই যে পানিগুলাকে ক্লিন করতেছে এই যে পাইপ দিয়ে। এটা হলো 3 ফিট 3.5 to 11 ফিট, আবার 14 ফিটও আছে, 4 ফিট to 14 ফিট। দেখতে দেখা যাচ্ছে কম ডিপ, বাট অনেক ডিপ আছে। আমাদের নাস্তা খাওয়া শেষ প্রায়, এখন আমরা যাব ক্রুজের মধ্যে, ক্রুজে করে আইল্যান্ড ঘুরে ঘুরে দেখবো, আই মিন লেক, লেকের পাশের ভিউ এগুলো ঘুরে ঘুরে দেখবো আর কি।
যেখানে আসে সেখানে বসে বসে খালি বকবক করে, আর হ্যাঁ একটা বন্ধু আছে খালি ফোন দেয়। আমরা এখানে নাস্তা করতে চাই, এইটা কিন্তু আমাদের রুমটা, আমাদের রুম হলো সেকেন্ড ফ্লোরে। এই যে এখানে তিনটা ফ্লোর না, এই যে সেকেন্ড ফ্লোরে আমাদের রুমটা, সুন্দর একদম ভিউটার পাশে। এখানে রাতের বেলা কি সুন্দর ঘাসের উপরে কুয়াশা পড়ছে, যে জিনিসটা আমরা বাংলাদেশে দেখতে পাইতাম, যে ঘাসের উপরে কুয়াশা। এই একদম আমার হাতটা ভিজে গেছে। এই যে চতুর্পাশে শুধু জঙ্গল আর বনবাদর, কি যেন একটা পাখি ডাকতেছে বাগানের মধ্যে। আসলে এরকম ভিউতে কোথাও মানে ঘুরতে যাই আর না যাই থাকতেই ভালো লাগে, পরিবেশটাই সুন্দর লাগে। বড় আছে এই হোটেলটা, ওটা হলো চেঞ্জিং রুম, যখন কেউ এই পুলের মধ্যে নামবে সেখানে আর কি। এদের 10 o'clock বেজে গেছে, পুলটা মাত্র ওপেন করে দিছে। তো আমরা এখন রুমে যাব, রুমে গিয়ে রেডি হয়ে আমরা আবার ক্রুজে যাব, বিভিন্ন জায়গায় একটু ঘুরে ঘুরে দেখব, আর সেটার ভিডিও আবার পরের ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমেরিকান হোটেলগুলোতে বা রিসোর্টগুলোতে কী ধরনের নাস্তা দেয় আজকের ভিডিওতে আমি সেই ধরনের সব কিছু দেখানোর জন্য আসলে চেষ্টা করলাম। এই যে এরিয়া পুরোটা এখন ক্লিন করে ফেলছে, এখন সব খালি হয়ে গেছে, একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন, কত সুন্দর, মানে সব কিছু শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্ন। যেটা হলো কিচেন, কিচেন এখন ক্লোজ করে দিছি। এই যে আর কি দরজাটা খুলবে, কাঠটা ভিতরে দিলে দরজা খুলে যায়, গ্রিন বাতি হয়ে দরজা খুলে গেছে। এই হলো আমাদের ফ্লোর থেকে সামনের ভিউটা দেখা যায় আমাদের রুম থেকে।